উদয়পুর খিলপাড়া জোর দিঘির পাড় এলাকার বাসিন্দা মুনাফ মিয়ার বাড়িতে ভোরবেলায় অগ্নিসংযোগ ঘটে। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র এবং 400 ব্রয়লার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। উদয়পুর খিলপাড়া জোড়া দিঘির পাড় এলাকায় বাসিন্দা মুনাফ মিয়ার বাড়িতে ভোরবেলায় অগ্নিসংযোগ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর অগ্নিদপ্তর কর্মীকে। খবর পেয়ে অগ্নিদপ্তরের কর্মীরা প্রায় এক ঘন্টা দেরিতে আসে ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে। কিসের থেকে এই অগ্নিসংযোগ কেউ বলতে পারছে না। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র এবং 400 ব্রয়লার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। সঠিক সময় অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছলে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবি, সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি ঘটনাস্থলে না পৌঁছাতো তাহলে বাড়ি ঘরের অনেক কিছু রক্ষা করা যেত না। পরিবারের লোকজনদের বক্তব্যে বলে যে একটি পোল্ট্রি ফার্ম, তিনটি বসতঘর, দুইটি বাইক সহ প্রায় 2 লক্ষ নগদ টাকার অর্থ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের যাই জিনিস কিছু আমার কম করে আছে, কোটি কোটি টেহার জিনিস আমার শেষ মিশা গেছে। আমার জিভুতে বাইর করতে পারছি না, কিছু পারছি না। আর গ্যাসের সিলিন্ডার দুইটা, গ্যাস কালকে চুলা দুইটা, গ্যাস দুইটা, তারপরে বাইক দুইটা, এরপরে আমি যাব তুইও আছে, ক্যাশ টাকা আসলো। কেমন আসলো? অগ্নিদপ্তরের গাড়ি কি আধা ঘন্টা পর্যন্ত?